আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। স্মার্ট আর্ন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন যারা আজকে আমাদের এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছেন। আশা করছি সকলে ভালো আছেন, আমিও সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন আপনাদের সামনে আসতে পারিনি, আমার পরীক্ষা ছিল যার জন্য তো আজকে না এসে পারলাম না। কারণ ইনসাব সেভেন এর মালিক এমডি বা চোরবাটপার যাই বলেন না কেন, লোকমান হোসেন ছদ্মনাম হাসান মাহমুদ, তিনি আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাহকের টাকা আত্মসাৎ করে দেশের বাইরে পলায়ন করেছেন। সম্ভবত তিনি বর্তমান সিঙ্গাপুরে চলে গেছেন, আমরা অনেকেই জানি। তো এই বিষয় নিয়ে আসলে আমাদের কিছু সমালোচনামূলক কথা বা আমরা কি করতে পারি বা কি করব এখন, এগুলো নিয়ে কথা বলবো। সকলের প্রতি রিকোয়েস্ট, দীর্ঘদিন পরে আমরা আসলে ভিডিও নিয়ে এসেছি, যা হয়তো অনেক গ্যাপ তৈরি হয়ে গেছে, আশা করছি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা ইনসাব সেভেনের যে মালিক বা এমডি জনাব হাসান মাহমুদ ওরফে লোকমান হোসেন বাটপার, তার বাড়ির একটা ভিডিও আমরা দেখে আসি। চলুন দেখি ভিডিওতে কি দেখানো হয়েছে। উনি কালকে বাইরে ছিলেন, ভিতরে যাবেন কেন? আপনি কে তার ভাই? যাই হোক, আমরা আসলে ভিডিও দেখার মতো রুচি নাই, আমার ব্যক্তিগতভাবে এই ভিডিও দেখার রুচি নেই। কারণ আমরা এই ভিডিওতে দেখতেছি যে বাড়িঘর বা আসবাবপত্র বা থালা বাসন ইত্যাদি দেখলেই আমরা বুঝতে পারি যে আসলে মানুষের কতটুকু একটা কোম্পানির এমডি বা মালিক হওয়ার কতটুকু যোগ্যতা তিনি রাখেন। জানি না আমার সাথে কে কে একমত হবেন বা কে কে দ্বিমত পোষণ করবেন, আমার জানা নেই। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে ইনসাব সেভেন একটা ই কমার্স বা একটা অনলাইন প্রতিষ্ঠান যেখানে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে, সেই ইনভেস্টের টাকা দিয়ে এরকম একটা কোম্পানির মালিক এরকম একটা কোম্পানি চালাবে যার বাড়ির অবস্থা এই, তার থেকে আমরা কি আশা করতে পারি? এটা হলো আমার প্রথম প্রশ্ন। তো যদি একটা কোটিপতি মালিক বা কোটি কোটি টাকা মানুষের ব্যবসা করার মতো যোগ্যতাই না থাকে, তাহলে তার থেকে আসলে ভালো কিছু আশা কিভাবে করব? আমরা ভুল করেছি যখন এই ভিডিওটি ধারণ করা হয়েছিল। জনাব সাইফুল ভাই তিনি হয়তো ভিডিওটি ধারণ করেছিলেন কিন্তু আমাদের সামনে প্রকাশ করেনি, প্রকাশ করলে হয়তো আমরা তখনই বুঝতে পারতাম যে তার বাড়ির এই অবস্থা তার দ্বারা কি সম্ভব। ইতিমধ্যে তিনি আমাদের সাথে প্রতারণা করে কোম্পানিকে পুনরায় আমাদের মাঝে ফেরত এনেছেন এবং এই সান্ত্বনা দিয়ে তিনি বিদেশ যাওয়ার জন্য যাবতীয় যত কার্যক্রম তিনি গোপনে গোপনে সব কিছু রেডি করে ইতিমধ্যে আমাদের থেকে চলে গেছেন। এখানে আমি ব্যক্তিগতভাবে আমার 15টা অ্যাকাউন্ট ছিল বিভিন্ন টাকার বিভিন্ন অ্যামাউন্টের। আমি মনে করি যে এরকম আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কোম্পানিতে ইনভেস্ট করেছে, তাদের কোটি কোটি টাকা এই কোম্পানিতে রয়েছে। কিন্তু একজন এইরকম একজন বাড়ির মালিক বা এরকম একজন মানুষ এই টাকাগুলো কি আমাদেরকে ফেরত দিবে কি না, সেটা আমরা ভিডিওটা আগে দেখলে বুঝতে পারতাম। কিন্তু তিনি আমাদের কোটি কোটি টাকা নিয়ে ইতিমধ্যে দেশের বাইরে চলে গেছেন। তো এখন আমরা এই যে ইনসাব সেভেনের যে প্রোটেস্ট গ্রুপের সাইফুল সাহেব বা সাইফুল ভাই, তিনি ইনসাব সেভেনের মালিক এমডি লোকমান হোসেন চোরা লোকমানের কিছু ছবি প্রকাশ করেছে এবং তিনি বলেছে যে হাসান মাহমুদ সিঙ্গাপুরে পালিয়ে গেছেন, তাহলে এখন কি করবেন? আজকে হয়তো আমি যদি পূর্বের ন্যায় শক্ত হস্তে কাজ করতাম তাহলে হয়তো সে এভাবে পার পেত না, তার বউ বাচ্চা সহ যে কোনো কিছুর একটা তাগিদ রাখতাম। কিন্তু আবাল পাবলিক আমাদের, যাই হোক, তিনি আসলে তার বিরুদ্ধে ইতিমধ্যে 90 লাখ টাকার একটা কমপ্লেইন আমরা দেখছি, এই যে
90 লাখ টাকা। তিনি নিজে স্বীকার করেছেন যে 90 লাখ টাকার একটা কমপ্লেন তার বিরুদ্ধে অনলাইনে ভাসতেছে, তো জানি না এটা সত্য মিথ্যা কি। তো তিনি আরও কিছু কথা বলেছেন, আমরা কথাগুলো শুনলেই বুঝতে পারবো। তিনি বলেছেন ইনসাব সেভেনের ঘটনার প্রেক্ষিতে সিআর মামলা হবে, আমাদের কাছে যথেষ্ট প্রমাণপত্র আছে যার দ্বারা হাসান মাহমুদ সহ সংশ্লিষ্ট এজেন্টদের নামেও মামলা করা যাবে, ধারা 406 420 দণ্ডবিধি, মামলা ফাইলিং করা যাবে এবং আমরা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। আমাদের মাদ্রাসা ফান্ডের টাকা আর কেহ করতে আগ্রহী থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সহযোগিতা করব। বর্ণিত 406 ধারা নন বেল্ট দণ্ডবিধি বটে, সে জামিন পাবে না, 10 বছর জেল হবে। মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো তাকে যে 10 বছর আপনারা জেল দিবেন, এটা এখন ভেবে এটা বোকামি। আমরা ইতিমধ্যে তাকে পালানোর জন্য সুযোগ করে দিয়েছি, সে ইতিমধ্যে সিঙ্গাপুরে গিয়ে বসে আছে। তাকে 10 বছর বা 100 বছর জেল দিলে কোনো লাভ হবে না, কারণ সে সিঙ্গাপুর। এখন আমার কিছু রিকোয়েস্ট আছে, আমার এই ভিডিওটি যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দেখে থাকেন বা বাংলাদেশের মানি লন্ডারিং প্রতিরোধে যারা আইনি ব্যবস্থা গ্রহণ করেন বা যারা দায়িত্বে আছেন, তাদের প্রতি আমার জোর হাতে অনুরোধ যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাহক বা সাধারণ পাবলিক, আমরা এই কোম্পানিতে ইনসাব সেভেন নামক কোম্পানিতে অনেক টাকা ইনভেস্ট করেছি এবং তার কিছু অংশ আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে ইতিমধ্যে। কিন্তু এই কোম্পানির ছদ্মনাম হাসান মাহমুদ, মূল নাম লোকমান হোসেন, তিনি আমাদেরকে প্রতারণা করে আমাদের বাংলাদেশের টাকা নিয়ে ইতিমধ্যে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা হুমকি এবং বাংলাদেশের টাকা আত্মসাতের একটা অভিযোগ। আমি আশা করব যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা যারা মানি লন্ডারিং প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করেন, তাদের প্রতি রিকোয়েস্ট আপনারা এটা আইনি ব্যবস্থা নেন এবং এই বাটপার লোকমানকে সিঙ্গাপুর বা যে দেশেই থাকে না কেন, তাকে বাংলাদেশের আইনে এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। এটা আমার জোর রিকোয়েস্ট, এবং পারলে আমাদের মতো সাধারণ গ্রাহক যারা আছে, তাদের কোটি কোটি টাকা নিয়ে এসে পলায়ন করেছে, এই টাকাগুলো পারলে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। এই ভিডিওর মাধ্যমে আমার এটা রিকোয়েস্ট। তো সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী ইনসাব সেভেনের যে প্রতারক লোকমান হোসেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং আমাদেরকে এই দুশ্চিন্তা বা আমাদের এই হতাশা থেকে মুক্ত করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।